সুন্দর একটা ঝোলের তরকারি। এই যে এইভাবে ভাতের মধ্যে আমরা ঝোলটা ঢেলে আমাদের তরকারিটা আমরা পাশে রেখে তারপর আমরা ভাতটা খেয়ে ফেলব। দেখেন কতটা ইয়াম্মি এবং কতটা লবণীয় হয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাকসুদা রেখাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, আর সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মাছের সবজি। আর এই সজনে ডাঁটা রান্না করতে আমার যা যা লেগেছে তা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে আমার এই সজনে ডাঁটার বা সাজনার তরকারিটা রান্না করেছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, গরমে প্রশান্তি আনবে এরকম একটা সবজি যদি আমরা রান্না করে খেতে পারি। এখানে আমি সাজনা আলু, আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। আমি একটু করলা নিয়েছি, এটাকে আমরা উস্তাও বলতে পারি, ছোট ছোট যেই উস্তাটা। এখন বড় করলাগো তো হাইব্রিড, সেজন্য সেটা নেওয়া হলো না। এখানে আমি এই যে চিচিঙ্গাও নিয়েছি, এরকম অর্ধেকটা চিচিঙ্গা, একটা চিচিঙ্গার অর্ধেক চিচিঙ্গা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনেগুলো আমার এরকম লম্বা লম্বা করে কাটা। এই যে এই তরকারিটা খেলে এই গরমে আমাদের শরীর মন দুইটাই ঠান্ডা হবে। আর আমি এটা রান্না করবো রুই মাছ দিয়ে। তো চলুন আমার সজনের ঝোল বা রুই মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল রান্না করতে কী কী লাগবে তা আমরা দেখে দিব পর্যায়ক্রমে। আমার গরমে প্রশান্তি আনার যে তরকারি বা সবজি রান্না সাজনা, আমরা আসলে সাজনাই বলি যেহেতু এখন ভিডিও করতে আসছি সেজন্য সজনে বলা। তো এই সাজনা রান্না করতে আমার যা যা লাগবে সেখানে জন্য আমি এখানে এক চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো, এক চা চামচ ধনিয়া গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ দিয়েছি আমি মরিচ গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচামরিচ চিরে দিব। আর এখানে হাফ টিস্পুন নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিব। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি, যেহেতু আমি পাতলা ঝোল করবো, ঝোলটা একটু গ্রেভি বা একটু ঘন হবে আর কি। আর এখানে আমি এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাবো আমার মূল প্রিপারেশানে। এই সজনায় বা সাজনা ডাঁটার তরকারি রান্না করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো একটু সরিষার তেল ইউজ করার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পর্যায়ক্রমে আমি আমার মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব আমি আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি দিয়ে দিব আমার গুঁড়ো মশলাগুলো, সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যখন তেলটা উঠে আসবে আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিব একটু লবণ, লবণটা হচ্ছে স্বাদ মতো। দিয়ে আমি এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিব। একেবারে প্রাণবন্ত রান্না। এখন আমরা এই মশলাটা আমার কষে গিয়েছে, আমি এর মধ্যে আমার রুই মাছগুলো দিয়ে দিব। এই তরকারিটা আপনারা রান্না করে খাবেন, যে গরম বাংলাদেশে পড়েছে আসলে যুগোপযোগী রান্না এই তরকারিটা অনেকটাই আমাদেরকে সুস্থ রাখবে এভাবে যদি আমরা রান্না করি। আমি এখানে তেল একটু কমই দিয়েছি কারণ আমি তরকারিটাতে আবার বাগার দিব। তো এখন আমি আমার মাছটাকে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যেন মাছের ভিতরে মশলাটা ঢুকে। মাছটা কিন্তু কষিয়ে রান্না করতে হবে ভালো করে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, আমার মাছটা একটু হালকা সিদ্ধ হবে আর কি এর মধ্যে, এবং মশলাটাও ঢুকবে। আবার আমি মাছটা তুলে ফেলবো, সেই পরিমাণ পানি দিব, মানে মাছটা সুন্দর কষবে প্লাস
আমার মাছটা তোলার সময় যেন কোনো মশলা উঠে না আসে সেটার আমি খেয়াল রাখবো আর কি। এই যে আপনারা দেখছেন এই পরিমাণ পানি দিয়ে আমি আমার মাছটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে জাল করে নিব। আমার মাছটা কষে গিয়েছে বা সিদ্ধ বলেন যেটা, এখানে আমি হালকা সিদ্ধ করব কারণ এটা আমি আবার তরকারির সাথে অ্যাড করব। এখন আমি মাছটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটু টমেটো। এখানে আমি দুইটা টমেটো কুচি করে দিয়েছি। এটা এখন ভালো করে কষবে, আমি ঢাকা দিয়ে রাখছি। আমার মশলাটা কষে এসেছে, এখন আমি আমার সেই সাজনা ডাটাটা আমি একটু অন্যরকম প্রসেসে রান্না করবো। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করছি। এই মশলাটা আমি এখন একটু একটা সাইডে রেখে দিব। এখন আমি আমার এই ফ্রাইং প্যানটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিব, তেল এখন আর আমি আর বেশি দিব না। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন হাফ টি স্পুন আস্ত জিরা, এটা দিয়ে আমি ফোড়ন দিব আর কি। তারপর দিয়ে দিব এর মধ্যে আমি দুইটা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কোষ রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। বাগারটা যেভাবে দেই আর কি আমরা, ঠিক সেভাবে আমি এটাকে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গাইস, এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে সাত আটটা কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি বলেছি আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ রান্না করব। সেই কাঁচামরিচটা আমি এখানে বাগারের মধ্যে দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি আমার সবজিগুলি দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিব যেন বাগার যে অ্যারোমাটা সেটা যেন চলে না যায়। আমি একটু পরে এটাকে নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকাটা তুলে এই যে দেখেন আমার বাগারের যে গন্ধটা বা অ্যারোমা সেটা যেন না যায় সেজন্য আমি এটা এইভাবে দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি আমার করলাটা দিই নাই কারণ এটা যেহেতু একটু উস্তা এটা একটু তিতা হয়ে যাবে, সেই জন্য করলাটা আমি এভাবে রান্না করব। এটা একদম তিতাই হবে না, আপনাদেরকে আমি খাওয়াতে পারলে বুঝতে দিতে পারতাম, আপনারা বুঝতে পারতেন এটা কতটা টেস্টি একটা তরকারি হতো। তো এভাবে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিব। এবার আমি ভেঙে রাখবো কিছুক্ষণ। এইভাবে রান্না করলে এই খাদ্যের যে অ্যারোমা এবং যেই ভিটামিন এবং পুষ্টি সব আপনারা পাবেন এবং খুবই টেস্টি হবে। আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, এভাবে আপনারা রান্না করবেন। আমার এটা হয়ে গেলে আমি তরকারিটা আমার যে মশলাটা আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিব। আমার মেয়ে আমার সবজির এই কালারটা দেখে বলতেছে মা এটা এইভাবে মজা লাগছে, তুমি আমাকে এখান থেকে একটু রেখে দাও। আমি বললাম যে এটা তো কাঁচা, তুমি খেতে পারবে না, এখন এটা সিদ্ধ হয় নাই। এখন আমি আমার মশলাটা ভাজা একটু মানে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা আমার মশলার মধ্যে দিয়ে এই যে আমি আমার সবজিটা দিয়ে দিচ্ছি আমার মশলায়, দিয়ে আমি ভালো করে এটাকে এখন কষিয়ে নিব। এই যে আমি একটু কষিয়ে নিলাম। আমার এই তরকারিটা যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি আমার করলা বা উস্তাটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু করলার মধ্যে একটু হলুদ মেখে লবণ দেবো না আমি এখানে, লবণ দিলে পানি বের হয়ে যাবে। একটু হলুদ মেখে এটাকে আমি একটু ডুবো তেলে ভেজে উঠাবো। গাইস, আমি এর মধ্যে এখন আমার করলাটা দিয়ে দিলাম। আমার করলাটা ভাজা হয়ে গেছে। আমি এই প্রসেস করার অর্থ হচ্ছে এতে করলাটা যে তিতাটা, উস্তায় কিন্তু একটা আলাদা তিতা থাকে, এই তিতাটা আমরা খেতে পারি কিন্তু বাচ্চারা খাবে না, যেহেতু বাচ্চাদের জন্য রান্না এই গরমে, তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই জন্য আমি এভাবে একটু ভেজে নিলাম। এতে করলাটা আমার সিদ্ধ হয়ে গেল আর কালারটাও সুন্দর থাকবে, একবারে গ্রিনই হবে কালারটা। আমার এদিক দিয়ে তরকারিটাও কষানো হয়ে গিয়েছে।
এবার আমি করলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিব। গাইস এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তবে এই পর্যায়ে কিন্তু আমি আমার করলাটা তুলে ফেলব। গাইস এখন আমি আমার করলাগুলি তুলে ফেলব, কারণ করলাটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। বেশি জাল দিলে করলাটা হয় কি তিতা হয়ে যাবে, আর আমি তো আগেই বললাম করলা যে সমস্যা, তিতা হলে বাচ্চারা খাবে না, সেই জন্য আমি করলাগুলি তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার মাছগুলো। এই যে এই পর্যায়ে আমরা করলাটা দিয়ে দিব। আমার সাজনা ডাটার পাতলা ঝোল তৈরি হয়ে গিয়েছে, আপনারা এইভাবে ট্রাই করবেন। এবার আমি আমার চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন ঝোলটা এরকম পাতলা হবে, আর এই গরমে এরকম পাতলা ঝোলের তরকারি খুবই মজা। এই যে দেখেন করলার কালারটাও সেম, একেবারে সবুজ আছে, আর মাছগুলো আপনার খুবই মানে নরম নরম, মানে জুসি তরকারিটা সোজা কথা খুবই জুসি হবে এভাবে রান্না করলে, আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, সবাই খেতে অবশ্যই সুস্বাদু হবে এবং এই গরমে সবার উপকারও হবে। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।